বইমেলা উপলক্ষে বার্তা 24-এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাহউদ্দিন। এবারের বইমেলাটি লেখক, নাট্যকার এবং গবেষক সাইমন জাকারিয়ার জন্য একেবারেই আলাদা রকম। এবার তিনি ফোকলোরে গবেষণার কারণে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন, তার একাধিক বই বেরোচ্ছে এই বইমেলায়। এই সমস্ত বিষয় নিয়েই আমরা কথা বলবো সাইমন জাকারিয়ার সাথে। সাইমন ভাই, এইবারের বইমেলা তো আপনার জন্য খুবই বিশেষ। আসলে আমি যেভাবে গবেষণা করি সেই গবেষণায় আসলে আমার জীবনকেই লিখে দিয়েছি গবেষণার জন্য, এবং অনেক ত্যাগ করতে হয়েছে। সেই ত্যাগের একটা স্বীকৃতি এর ভিতর দিয়ে আসলো, এবং আমি এমন একটা সেক্টর নিয়ে কাজ করি যে সেক্টরটা ভীষণভাবে অবহেলিত, আমাদের কোনোভাবেই সমাজে তাকে সম্মান করা হয় না। কিন্তু আমাদের আত্মপরিচয়ের মূল জায়গাটাই কিন্তু সে ফোকলোর। সেই কাজটা আমি করছিলাম, সেই কাজের কারণে আমাকে যে স্বীকৃতি দেওয়া হলো, আমার বিবেচনায় সেই স্বীকৃতিটা আসলে বাংলাদেশের সাধক কবিদের যেসব পালাকার গায়করা পারফরমেন্স করে তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো। অবশ্যই তাদের প্রতিনিধি হিসাবে এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য অত্যন্ত আনন্দের, কারণ আমার মনে হয়েছে যে যাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যাদের চরণের ধুলি নিয়েছিলাম, আমার এই প্রাপ্তির ভিতর দিয়ে তাদের সম্মানটা প্রাপ্তি ঘটলো আর কি জাতীয় পর্যায়ে। একদম ঠিক, দারুণ বলেছেন। সায়ন ভাই, এবারের বইমেলায় মানে আপনার পুরস্কার প্রাপ্তির পরে মানে আমাদের সময়ের অনেকেই বলেছে যে এই পুরস্কারটা আসলে তাদের পুরস্কার, এবং বাংলা একাডেমির এবারের পুরস্কার নিয়ে সেই অর্থে একটি মানে কবিতা ক্ষেত্রে একটি পুরস্কার ছাড়া আর কোনো রকম বিতর্ক দেখা যায়নি, এবং খুবই ফেয়ার একটা নির্বাচন হয়েছে বলে মনে করা হচ্ছে। একজন লেখক হিসেবে এরকম এক সময় পুরস্কার পাওয়া, সেটা আপনার কাছে কেমন? অবশ্যই আমাদের মনে করি যে সময়ের সম্মানটা সময়েই পাওয়া উচিত। যেমন আমি আমার পুরস্কারের ভিত্তিতে আমি যেটা আমার নিজের কাছে যে উপলব্ধিটা এসেছে, আমি নিজে এতদিন পর্যন্ত খুব কনফিডেন্ট ছিলাম না, আত্মপ্রত্যয়ী ছিলাম না আমার গবেষণার ব্যাপারে। আমি অনেক ধরনের কাজ করছি, আমি ফোক ডান্স নিয়ে কাজ করছি, ফোক থিয়েটার নিয়ে কাজ করছি, ফোক মিউজিক নিয়ে কাজ করছি, ফোক আর্ট নিয়ে কাজ করছি, বিচিত্র ধরনের জিনিস, মধ্যযুগের পাণ্ডুলিপি নিয়ে কাজ করছি, একই সঙ্গে ক্রিয়েটিভ রাইটিংস লিখছি। কিন্তু সব কিছুর ভিতর দিয়ে আমাদের তথাকথিত যারা বয়স্ক আছেন তারা সবসময় আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেন না, যে জন্য আমরা তরুণরা যারা আছি তারা একটু বিভ্রান্ত হই যে আমি যে কাজটা করছি সেটা কি সঠিক কি না। যে জন্য একটা পর্যায়ে দেখা যায় আমার বন্ধুদের অনেকেই বিচ্যুত হয়ে গেছেন, তারা আর এই পথে নেই, কিন্তু আমি আমার পথটা ছাড়িনি। এই পুরস্কারের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে যদি পুরস্কারটা দেওয়া হয় তাহলে উদ্দীপনাটা বাড়ে এবং কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ে। যেমন আমি এখন আমার যে পরিকল্পনা, আমার লোকনাটক নিয়ে একটি বই আছে, আমার লোকসঙ্গীত নিয়ে একটি বই আছে, বাদ্যযন্ত্র নিয়ে একটি বই, দুইটি বই বেরিয়েছে, একটা সোনারগাঁ লোককারী শিল্প ফাউন্ডেশন থেকে ওটা নাজমিন মর্তজার সঙ্গে, আরেকটি বই বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে ইংরেজিতে বেরোলো। এছাড়া আমি এখন যেটা কাজ করছি আমাদের দেশের ফোক ডান্স নিয়ে, সেটাও হাফ ডান, অর্ধেক হয়ে গেছে। আরেকটি বই আমি লিখবো, সেটা যেহেতু জাতীয় স্বীকৃতি আসলো, সেই স্বীকৃতিটার কারণেই সেই বইটা লেখার বৈধতা আমার কাছে আসলো। সেই বৈধতাটা কি বাংলাদেশের আজ পর্যন্ত কোনো কালচারাল হিস্ট্রি নেই, সাংস্কৃতিক ইতিহাসটা নেই, সেই সাংস্কৃতিক ইতিহাস সাংস্কৃতিক সংগ্রামের উপর ভিত্তি করে এই দেশ, এই দেশ এই আপনার আপনি যেই লেখার প্রস্তুতি নিচ্ছেন সাংস্কৃতিক ইতিহাস, সেটা আসলে মানে তার উপাদানগুলো কি কি হবে, কিসের উপর ভিত্তি করে আসলে রচিত হবে? আসলে আমি এখন আমাদের দেশে কালচারাল সাইকোলজি চেঞ্জ হয়েছে, অর্থাৎ ঢাকায় যদি আপনি পথ চলেন, আমি কয়েকদিন আগেই দুই দিন আগেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে নিউ মার্কেটের রাস্তায় দুজন মহিলা যাচ্ছেন পরস্পর পরস্পরের মুখে, একজন পিছন থেকে আমি দেখছি তার বোরকাটা খুব সুন্দর নীল রঙের, এবং বোরকার দুই পাশে মানে চিত্রাঙ্কন করা, এবং সে যে চাদরটা পরেছে চাদরটাও খুব সুন্দর, অর্নামেন্টাল কালারফুল ফুল এবং পাতা দিয়ে চিত্রায়ন, তার যে স্কার্ফটা পরেছেন সেটাও খুব কালারফুল। মানে আমি পিছন থেকে দেখলাম যে আসলে শিল্প মন, ওই মহিলা বোরকা পরলেও তার মানে বহিরাঙ্গের শিল্পমন সেটা যায়নি, সেজন্য ওটা পরেছেন। আবার অপোজিট থেকে একজন মহিলা আসছেন, সে নীল রঙের বোরকা পরা, লাল রঙের স্কার্ফ পরা, সেটাও আমার কাছে মনে হচ্ছে যে কালার সেন্স তো তার ভিতরে আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে যে উদারতা ছিল, ধর্মে ধর্মে যে সম্প্রদায় সম্প্রীতির যে বোধটা ছিল, সেটা নাগরিক পরিমণ্ডলে আমাদের রুলিং ক্লাসের থেকে হারিয়ে গেছে, কিন্তু গ্রামীণ পর্যায়ে কিন্তু সেটা আছে। আমি আজকেই ফিল্ড ওয়ার্ক থেকে ফিরলাম লালমনিরহাট থেকে, সেখানে কালকে দেখলাম পাগলা পীরের গান, সেখানে দেখলাম হিন্দু এবং মুসলিম একই
মানে আসনে বসে ভক্তি দিচ্ছেন, শ্রদ্ধা করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই জায়গায় থেকে দেখছি যে মানুষের ভিতরে আসলে যে মানবিক যে গুণাবলী এবং সেই জায়গা থেকে সংস্কৃতিকে তারা দেখেছেন এবং তার নিজের কল্যাণের জন্য একজন মুসলিম পীরের কাছে যাচ্ছেন, বা মুসলিম পীর আসলেই মুসলিম পীর কিনা সেটাও একটা বিতর্ক থাকছে। কারণ আমরা তো শাহজালালের মাজারে দেখছি যে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যাচ্ছে। এই শাহ আলীর মাজারে যদি আমরা যাই মিরপুরে, সেখানেও তাই দেখি। আমি চট্টগ্রামে কয়েকদিন আগে গেলাম, সেখানে আমানত শাহ আমানতের মাজারে গেলাম, সেখানেও দেখলাম যে হিন্দু মহিলারা এসে ভক্তি দিচ্ছে। এটাই তো আমাদের দেশের মানে ধর্মীয় হারমোনি, যেটা একদমই পুরোপুরি ইসলাম ধর্মের একজন পীর সেখানে যাচ্ছেন অন্য ধর্মের মানুষ, একইভাবে কিন্তু অন্য ধর্মের উপাসনালয়ে মুসলিমরাও যাচ্ছেন। এটাই বাংলাদেশ বলে আমাদের সাংস্কৃতিক ইতিহাসের মানে ইতিহাস তো নিঃসন্দেহে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ইতিহাস, এবং সেটা নিয়ে আপনি কাজ করবেন, খুবই সুখবর। আমি একটু দর্শকদের দেখাতে চাই যে এবার বইমেলায় সাইমন জাকারিয়ার আপনি যে সম্পাদনা করেছেন, না এটা আসলে আমাদের জাতীয় জাদুঘরে যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেগুলো আছে সেগুলোর পরিচিতিমূলক একটি গ্রন্থ। মানে এটা খুবই ছবি এবং তথ্য সম্বলিত দারুণ একটা বই, এবং ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এটা জাতীয় জাদুঘরের একটা সিরিজ, ডেসক্রিপটিভ ক্যাটালগ সিরিজের একটা বই, যেটি সংস্কৃতি মন্ত্রণালয়ে আসলে বলা যায় পৃষ্ঠপোষকতা করেছে। এই অসাধারণ বইটি এবার বইমেলায় বেরিয়েছে সাইমন ভাইয়ের। তার বাইরে আমি এই বইটি দেখাতে চাই, এইটি বাল্মীকি রামায়ণের নতুন পাঠ, মহাকবির সমস্যা, খুবই মানে মজাদার একটি শিরোনাম দেওয়া হয়েছে এই বইটি। এই বইটি নিয়ে যদি আপনি আমাদেরকে বলেন সাইমন ভাই, এই বইটির মূল ব্যাপারটা কি আসলে? আসলে আমরা যে এপিকগুলো যেটা পড়ি, সারা পৃথিবীর যত মহাকাব্য আছে সেইগুলো পড়ার পরে আমার নিজের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া হয়। মহাকবিরা সব পুরুষ, এবং পুরুষ মহাকবিরা যখন একটি মহাকাব্য লেখেন, বিশেষ করে রামায়ণ বাল্মীকি যখন লিখেছেন, তখন ওখানে অনেক ধরনের চাতুর্যের আশ্রয় নেওয়া হয়েছে। বিশেষ করে আমি বাল্মীকি রামায়ণকে অ্যানালাইসিস করে দেখেছি যে সীতার স্বয়ম্বর সভায় সীতার কোনো সিদ্ধান্ত থাকে না, বা যখন সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে তখন অগ্নি পরীক্ষা দিতে হবে এই কথাটা রামচন্দ্র নিজে মুখ থেকে বলে না, এই কথাটা সীতা নিজে বলে এবং রামচন্দ্র সেটা বাস্তবায়ন করে। যখন সীতাকে বনবাসে দেওয়ার কথা, যখন প্রেগনেন্ট অযোধ্যায় ফিরে এসেছেন লঙ্কা জয় করে, লোকজন বলছে যে সীতা যে গর্ভবতী সেই সন্তান রামচন্দ্রের কিনা, লোককথায় রামচন্দ্র ভাবছেন যে এই সন্তান হয়তো তার নয়, এটা রাবণের, কিন্তু যখন বনবাসে দিবেন তিনি মনে মনে প্রত্যাশা করেছেন, তিনি দেখাচ্ছেন যে সীতার মনোমাঞ্চার। যেমন গর্ভলক্ষণ প্রকাশ পেলে বাংলাদেশের বা ভারত উপমহাদেশে একটা সংস্কৃতি আছে, নারীদের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা হয়, স্বাদ হয়, সেই স্বাদগুলোকে বাস্তবায়ন করে বাড়ির মহিলারা, পুরুষরাও করেন। রামচন্দ্র জিজ্ঞাসা করে সীতাকে যে তোমার তো গর্ভলক্ষণ প্রকাশ পেয়েছে, তোমার কী স্বাদ হয়? তখন মানে আমাদের সীতাদেবী বলে যে আমি তো বাল্মীকিকে অনেকদিন দেখি না, তার আস্তানায় একটু আমার যাওয়ার খুব ইচ্ছে সেই তপোবনে। তখন তাকে তপোবনে পাঠিয়ে দেয়, আসলে তাকে বনবাসে দিয়ে দেয়। এই জায়গাগুলো যে বাল্মীকি তৈরি করেছেন, যে পুরুষদের এক ধরনের আকাঙ্ক্ষার প্রকাশ, কিন্তু পুরুষ ধোয়া তুলসী পাতা থাকে, রামচন্দ্রকে বাল্মীকি এমনভাবে দেখাচ্ছেন যে কোনোটাই রামচন্দ্রের দোষ নয়, সীতাই তো চেয়েছে অগ্নি পরীক্ষা দিতে, সীতাই তো চেয়েছে বনবাসে যেতে, সীতাই তো চেয়েছে স্বয়ম্বর সভায় রামচন্দ্রকে। এইসব জিনিসগুলো বাল্মীকি যেভাবে বলেছে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখাচ্ছি, বাল্মীকির সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে এবং সেখানে উপস্থিত রাম লক্ষ্মণ সীতা সবাই উপস্থিত, সেখানে বাল্মীকির যে প্রধান শিষ্য ছিল ভরদ্বাজ সেও উপস্থিত, তাদের সবার উপস্থিতিতে আমি এই গল্পটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করার চেষ্টা করেছি। নাটক, এটা নাটক, এটা মূলত নাটক। আসলে এটার একটা প্রেক্ষাপট আছে, আমার রামায়ণ নিয়ে আমি এমফিল থিসিস করি সেলিম আল দিন এবং আফসার আহমেদের কাছে, এবং এই থিসিস করতে করতে রামায়ণকে আমি ভিন্ন পাঠ করি। পাশাপাশি বাংলাদেশে যখন রাম কীর্তন, রামলীলা, রামমঙ্গল, রামযাত্রা এসব অভিনয় দেখছি গ্রামীণ পালাকারদের মুখ থেকে, তখন আমার চোখগুলো খুলতে থাকে যে আসলে একটি কাব্যকে ভিন্নভাবে দেখার উপায় আছে।
সেই জায়গা থেকে এটাকে আমি একই সঙ্গে গবেষণাও করি, আবার নাটক লিখি। আসলে রামায়ণ নিয়ে আমার একটি নাটক না, আরও একটি নাটক আছে, সীতার অগ্নি পরীক্ষা। কিন্তু সীতার অগ্নি পরীক্ষা শুধু সীতার অগ্নি পরীক্ষাকে ফোকাস করে, কিন্তু এটা পুরো রামায়ণটা, যদিও খুব সংক্ষিপ্ত নাটক, কিন্তু এই বইটার ভিতরে পুরো রামায়ণকে যদি কেউ পাঠ করতে চাই সংক্ষিপ্তভাবে, এই নাটকের বইয়ের ভিতর দিয়ে সেই রামায়ণের গল্পটা আমি বলেছি। সাইমন জাকারিয়া সম্পাদিত এই ভাবনগর, এটি একটি আন্তর্জাতিক জার্নাল, এটিও কিন্তু প্রকাশিত হয় এবং এবার বইমেলায় এটি নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। সাইমন ভাই, এর বাইরে আপনার আর কি বই এবার আসবার কথা আপনি একটু আগে বলছিলেন আমাদেরকে, সেটা যদি একটু বলেন। আসলে এর বাইরে আমার অনেক দিনের দীর্ঘ তপস্যার একটা কাজ, সেটা হলো সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, যেটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হচ্ছে। এটা মানে আমার একটা মানে অন্য ধরনের আবিষ্কার। আমি একটু আগেই বলছিলাম বঙ্গবন্ধুর নিজের লেখার ভিতরে সাধক কবিদের সম্পর্কে কিছু কমেন্ট আছে, কিন্তু আমাদের দেশের গবেষক পণ্ডিতরা সেদিকে খেয়াল করেননি। কিন্তু আমি যখন পড়েছিলাম তখন আমার এটা দৃষ্টিগোচর হয়, কিন্তু তার আগের থেকে বিভিন্ন অঞ্চলে যখন আমি যাই, মানে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর এই বইটা নিশ্চয়ই একটা আলাদা জিনিস হবে, একদমই আলাদা। এবং আমার এটা লেখার একটা রাজনৈতিক উদ্দেশ্যও আছে, যে আমাদের যে লোকশিল্পীদেরকে অবহেলা করা হয়, যে সাধক কবিদের অবহেলা করা হয়, তারাও যে রাজনৈতিক সচেতন, তারাও যে দেশের পুনর্গঠনের চিন্তা করেন, তারাও যে পলিটিক্যাল আইকনকে নিয়ে গান লেখেন এবং সেই আইকনের মাহাত্ম্যের দিকটাকে প্রতিষ্ঠা করেন, সেই জায়গাটা আমাদের দেখানোর একটু উদ্দেশ্য। এবং এর সঙ্গে যে বঙ্গবন্ধুর কথার একদম হুবহু মিল আছে, বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে বলছেন যে ওনার বংশ পরিচয়ের কথা লিখেছিলেন চারণকবিরা, এবং ওনাদের বংশের যে একজন কিংবদন্তি পুরুষ ছিলেন কুদরতুল্লাহ শেখ কদুশেখ, কুদরতুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে একটা মানে কেস করেন, সেই কেসে কুদরতুল্লাহ জেতেন এবং ব্রিটিশরা তাকে বলে যে তোমরা কী ক্ষতিপূরণ চাও, তখন বলে যে আমি 8 পয়সা জরিমানা চাই। সে 8 পয়সা জরিমানা নিয়ে একটা পুঁথি লেখা হয়েছিল। আমার এই গবেষণায় সেই বঙ্গবন্ধু যেসব গানের রেফারেন্স দিয়েছেন আমি সেইগুলোকে আবার পুনরুদ্ধার করেছি গ্রামগঞ্জ থেকে, এবং প্রায় আমি 1/2 শতাধিক কবির গানকে বিশ্লেষণ করে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন এবং জীবনের যে ইতিহাস, সেটা যত বই প্রকাশিত হয়েছে সব বইয়ের ভিতরে কিছু ত্রুটি আছে, তথ্য বিচ্যুতি আছে, সেই তথ্য বিচ্যুতিগুলোও কিন্তু এই সাধক কবিদের দৃষ্টিতে আমি সংশোধনের করার চেষ্টা করেছি। দারুণ। তো এবার এই 1, 2, 3, 4 বই, আসলে আরও একটা বই বেরোবে, আসলে কোনটা সেটা? আর একটা বই বেরোচ্ছে, এটা জার্নিম্যান থেকে, এটা হাওয়া ইন্দ্রজাল নাম। এটাও আমাদের দেশের একদম খ্রিস্টপূর্ব 2 শতকের থেকে শুরু করে আমাদের জামদানি পর্যন্ত যে ট্রেডিশন চলছে বস্ত্র বুনন, একসময় আমাদের মসলিন নিয়ে, আসলে মসলিনের একটা এমন একটা সুখ্যাতি ছিল যে গ্রিক রোমের রানীরা রাজারা এই বস্ত্র পরতেন, এবং সেটা গ্রিক কবিরা তাদের কবিতায় লিখেছেন, গ্রিক দার্শনিকরা তাদের দর্শনশাস্ত্রে সেই বস্ত্রের বিবরণ দিয়েছে। কিন্তু আমাদের ইতিহাসকে আমরা জানি না, সেই ইতিহাসকে জানানোর জন্যই আসলে মসলিন নিয়ে আমি হাওয়া ইন্দ্রজাল নাটকটা লিখি। সেটাও আমার মনে হয় খুব বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশকে নতুনভাবে ভালোবাসার জন্য উদ্দীপনা দেবে। আমরা অনেক ধন্যবাদ সাইমন ভাই আপনাকে, মানে অনেকগুলো দারুণ বই আসলে আসছেবার মেলা, এবং বাংলা একাডেমি পুরস্কারের জন্য আপনাকে আবারও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা বার্তা24.com-এর এই আয়োজনে বইমেলার গুরুত্বপূর্ণ বইগুলো নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হব, এবং বাছাই করা লেখকদের সাথে আমরা কথা বলবো, যারা বইমেলায় এবার তাদের যে গুরুত্বপূর্ণ বইগুলো আসে সেগুলো নিয়ে কথা বলবে। তো থাকুন বই প্রহরের সাথে, আজকে এ পর্যন্তই।